নামাজের কথা যখন জোয়ানরে বলা হয়, জোয়ান কয় আমার প্যান্টের সমস্যা, এই এলাকায় নাই মনে হয়। এটা বয়স হয়ে গেছে 30, এরপরেও যদি বলেন ভাই চলেন মসজিদে চলেন, হুজুর একটু প্যান্টের সমস্যা আছে তো যান। প্যান্টের সমস্যা মানে প্যান্টের শিশু করে, হ্যাঁ কথা কয় না, কি করে বাচ্চা ছেলেই না শিশু করবে, এত বুড়া আমরা যদি শিশু করে এর প্যাম্পাস কিনে পড়ায় দিবেন, আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক না বেরিক পারেন সবাই? নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, হ্যাঁ কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সোপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, সুদের বিল্ডিং করার পরে লিখে দিছে এটা অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ, নাই তার মানে এটা একটা সুদের বাড়ি, কথা কয় না? দায়বদ্ধ মানে কি সুদের বাড়ি, ঠিক না? তাই এরে বলবেন, পরামর্শ দিবেন, ভাই আপনি ঘুরায় পেছায় ঘুষ খান কে, এমনে খাইলেও যায় এমনে খাইলেও, ঠিক না? তারে বলবেন এই 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 সাইনবোর্ড নামান, নামায় লিখে দিবেন যে এটা 100% সুদের বিল্ডিং, ঠিক কি না? হ্যাঁ, আমরা একটু মাদ্রাসার জন্য কালেকশন করলে হুজুরা খালি জাকাত খায় সৎকা খায়, তোর মতো ঘু তো আর খায় না, এগুলো খাওয়ার সে খা, নাম পাল্টা দিয়ে খালে কি জায়েজ হয়, কথা কয় না? জায়েজ হয়, সুদ থাকে খায় ইন্টারেস্ট বলে, কি দিছে ইন্টারেস্ট, আরেকটা নাম আছে না একটু জায়েজি নাম, এই বাহ কি মুনাফা, মানে নাম পাল্টা দিয়ে খাইছে মুনাফা। আপনিও বলবেন যে মাঝে মাঝে পেট টেট খারাপ হয় না, যা হয় ওটা একটু ডাইল মনে করে খায় ফেলছে, নাম পাল্টা খাইলে যদি সব জায়েজ হয় তো ওইটা খাক, এটার চেয়ে ওইটা ভালো, ঠিক কি না? জনক সুদ খাওয়ার দ্বারা, সুদের যত গুণা আছে এগুলোর ভিতরে এটা অন্যতম গুণা, যে কেউ যদি সুদ খায় এটার নিম্ন গুণা হইল মায়ের সাথে জেনা করা। ঘু খাওয়ার সে এটা ভালো না, ঘু মানে ওইটা খাওয়ার সে ঘু খাওয়া ভালো না, তো এটা খা খেড়া, এটা হুজুর গেলে জাকাত খায় সৎ খা খায়, তোর মতো এটা খায় না, ঘুষ খায় না, সুদ খায় না, আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসা মসজিদগুলো থেকে যদি আমরা আপনাদের থেকে দান সৎকা না নিতাম, জাকাত না নিতাম, আপনাদের সম্পদ পবিত্র হইতো না, হারাম খায় মরা লাগতো মিয়া। হুজুরেরা যে জাকাত নিতেছে আরও প্রয়োজনে ডাবল দিবেন, যে হুজুর আমার একটা হেল্প করছেন এই জন্য আপনার একটু বাড়তি দিয়ে দিলাম, কথা কয় না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, মাশাআল্লাহ সুর আছে দেখা যায় আপনাদের। হ্যাঁ, তাহলে মুসলমান কি নামের নাম না কামের নাম, বলেন জোরে বলেন, জোরে বলেন, কামের নাম। এজন্য নামাজের কথা কইলে প্যান্টে আর শিশু লাগবে নি, খবরদার। নামাজের কথা কইলে খালি হুজুর প্যান্টের সমস্যা, লুঙ্গিতে সমস্যা, যেই ব্যক্তিটা সারাদিন নাপাক থাকে তার কাছে রহমতের ফেরিশতা আসে না, যার কারণেই তো দেখবেন 24 ঘন্টা খালি সিগারেট আর গাঞ্জার উপরেই থাকে, প্যান পবিত্র করা শুরু করেন দেখবেন সিগারেটও চলে যাবে গাঞ্জাও চলে যাবে, আল্লাহ পাক আসান করে দিবে, আল্লাহ পাক আসান করে দিবে। এটার বরকত রহমত আমি জায়গায় জায়গায় পেয়েছি, অসংখ্য জায়গায় বিপদে পড়েছি,
আল্লাহ পাক রব্বুল আলমিন আসান করে দিয়েছে, অসংখ্য জায়গায় বিপদ থেকে হেফাজত করছে দুরুদের বরকতের কারণে। দুরুদ শরীফের অনেক ফজিলত, লম্বা দুরুদ পড়তে কষ্ট হয়, ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি পারবেন সবাই পড়তে, আজকে থেকে পড়বেন ইনশাআল্লাহ। আমাদের ওস্তাদরা বলেছিলেন যে দুরুদের আমল যদি কেউ কন্টিনিউ করে আল্লাহ পাক রসুলকে তাকে স্বপ্ন যোগে দেখা দেবে ইনশাআল্লাহ। এজন্য আমি আমার ওস্তাদদের কথা আপনাদের কাছে নকল করে বলতেছি, গুনাহ হয়তো ওস্তাদের হবে, আর যদি ফজিলত পান তাহলে সওয়াব আমারও আছে, ঠিক না? তা আমল করতে তো সমস্যা নাই, আমল করার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে বলেন আমিন।